ওষুধের খবরে স্বাগতম। নিয়মিত ওষুধের খবর পেতে ইউটিউবে ওষুধের খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ওষুধের খবর পেজটি ফলো করুন। এই ভিডিওতে আপনার প্রশ্ন এবং আমার উত্তরের মাধ্যমে টেলফিন 250 মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আপনি যদি টেলফিন ট্যাবলেট সম্পর্কে খুঁটিনাটি সব কিছু জানতে চান তাহলে ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। এবার প্রশ্ন করা শুরু করুন। টেলফিন ট্যাবলেট কি? ইহা টার্বিনাফিন হাইড্রোক্লোরাইড গ্রুপের একটি ওষুধ যা অনিকোমাইকোসিস, ডার্মাটোফাইটস, টিনিয়া আনগুইয়াম, টিনিয়া কর্পোরিস, টিনিয়া ক্রুরিস, টিনিয়া পেরিস, টিনিয়া ক্যাপিটিস, পিটাইরিয়াসিস ভার্সিকালার ও ক্যান্ডিডা ইনফেকশনের চিকিৎসায় ব্যবহৃত হয়। টেলফিন ট্যাবলেট প্রস্তুতকারী কোম্পানির নাম কি? টেলফিন ট্যাবলেট প্রস্তুতকারী কোম্পানির নাম হচ্ছে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। টেলফিন ট্যাবলেটের জেনেরিক নাম কি? ইহার জেনেরিক নাম হচ্ছে টার্বিনাফিন হাইড্রোক্লোরাইড। টেলফিন ট্যাবলেটের কাজ কি বা কোন কোন রোগের ক্ষেত্রে টেলফিন ট্যাবলেট ব্যবহার করা হয়? ইহা নিম্নোক্ত রোগের চিকিৎসায় নির্দেশিত। এটি ডার্মাটোফাইটস এর দ্বারা সৃষ্ট পায়ের নখ বা হাতের আঙ্গুলের নখের ছত্রাক সংক্রমণ বা ফাঙ্গাল ইনফেকশন বা অনিকোমাইকোসিস রোগের চিকিৎসায় নির্দেশিত। এটি ত্বকের ছত্রাক সংক্রমণ যেমন টিনিয়া কর্পোরিস, টিনিয়া ক্রুরিস, টিনিয়া পেরিস, যেখানে ওরাল থেরাপি উপযুক্ত, এর চিকিৎসায় নির্দেশিত। এটি চুল ও মাথার ত্বকের সংক্রমণ, টিনিয়া ক্যাপিটিস, এর চিকিৎসায় নির্দেশিত। এটি টিনিয়া আনগুইয়াম, পিটাইরিয়াসিস ভার্সিকালার, ক্যান্ডিডা সংক্রমণ এর চিকিৎসায় নির্দেশিত। বিশেষ দ্রষ্টব্য, বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত নিজে নিজে এই ওষুধ খাবেন না, কারণ ডাক্তার আপনাকে দেখে শুনে বুঝে আপনার বয়স, রোগের কন্ডিশন ও আনুষঙ্গিক বিষয়াদি বিবেচনা করে আপনার জন্য ঔষধ ও ঔষধের ডোজ নির্ধারণ করবেন। তাই যখন অসুস্থ হবেন তখন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন ও তার পরামর্শ মেনে চলবেন। টেলফিন ট্যাবলেট খাবার নিয়ম বা সেবনবিধি কি? হাতের নখের অনিকোমাইকোসিস এর চিকিৎসার ক্ষেত্রে 250 মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একটি করে 6 সপ্তাহ বা 1.5 মাস। পায়ের নখের অনিকোমাইকোসিস এর চিকিৎসার ক্ষেত্রে 250 মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একটি করে 12 সপ্তাহ বা 3 মাস। টিনিয়া কর্পোরিস এর চিকিৎসার ক্ষেত্রে 250 মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একটি করে 4 সপ্তাহ। টিনিয়া ক্রুরিস এর চিকিৎসার ক্ষেত্রে 250 মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একটি করে 2 থেকে 4 সপ্তাহ। টিনিয়া পেডিস এর চিকিৎসার ক্ষেত্রে 250 মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একটি করে 2 থেকে 6 সপ্তাহ। চুল ও মাথা ত্বকের সংক্রমণ এর চিকিৎসার ক্ষেত্রে 250 মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একটি করে 2 থেকে 6 সপ্তাহ। বিশেষ দ্রষ্টব্য, মাইকোলজিক্যাল কিউর এবং চিকিৎসা বন্ধের কয়েক মাস পর সর্বোচ্চ ক্লিনিক্যাল ফলাফল দেখা যায়। ইহা সুস্থ নখের বৃদ্ধির সময়ের সাথে সম্পর্কিত। ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ খাবেন না এবং মেয়াদ উত্তীর্ণ কোনো ওষুধ খাবেন না। কখন টেলফিন ট্যাবলেট খেতে হয়? এটি খাবারের আগে বা পরে খাওয়া যেতে পারে। কিভাবে টেলফিন ট্যাবলেট খেতে হয়? এটি 1 গ্লাস পানি দিয়ে পুরোটা গিলে খেতে হবে। এটি ভেঙে বা গুঁড়ো করে বা চিবিয়ে খাওয়া যাবে না। কতদিন টেলফিন ট্যাবলেট খেতে হয়? রোগের ধরন বিবেচনায় 2 থেকে 12 সপ্তাহ পর্যন্ত ইহা খেতে হতে পারে, যা আপনার ডাক্তার নির্ধারণ করে দিবেন। কোন কোন ক্ষেত্রে টেলফিন ট্যাবলেট ব্যবহার করা যাবে না? টার্বিনাফিন বা ইহার কোনো উপাদানের প্রতি সংবেদনশীলতা আছে এমন রোগীর ক্ষেত্রে এই ট্যাবলেট খাওয়া যাবে না। টেলফিন ট্যাবলেটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি? পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ডায়রিয়া, বদহজম, পেটে ব্যথা, যকৃতের অস্বাভাবিকতা, র্যাশ, আর্টিকেরিয়া, প্রুরাইটাস এবং স্বাদজনিত সমস্যা হতে পারে। সাধারণভাবে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো মাঝারি ও ক্ষণস্থায়ী হয়, যার ফলে চিকিৎসা বন্ধ করার তেমন প্রয়োজন হয় না। টার্বিনাফিনের বিশ্বব্যাপী ব্যবহার ভিত্তিক পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে ইডিওসিক্রেটিক, উপসর্গমূলক যকৃত সমস্যা এবং অতি দুর্লভ ক্ষেত্রে লিভার ফেইলরের কারণে কিছু ক্ষেত্রে মৃত্যু অথবা যকৃত প্রতিস্থাপন, মারাত্মক ত্বকীয় বিক্রিয়া, মারাত্মক নিউট্রোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, এনজিও ইডিমা এবং অ্যালার্জিক বিক্রিয়া, এনাফাইলেক্সিস হয়ে থাকে। অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে ম্যালাইস, অবসাদগ্রস্ততা, বমি, আগ্রেলজিয়া, মাইয়ালজিয়া এবং চুল পড়া। টেলফিন ট্যাবলেট ব্যবহারে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? পূর্ববর্তী যকৃতজনিত রোগ ছিল বা ছিল না এমন রোগীর ক্ষেত্রে অনিকোমাইকোসিস চিকিৎসার জন্য টার্বিনাফিন ট্যাবলেট ব্যবহারে দুর্লভ ক্ষেত্রে যকৃত অকার্যকারিতা, কিছু ক্ষেত্রে মৃত্যু অথবা যকৃত প্রতিস্থাপনের ঘটনা রয়েছে।
টারবিনাফিন ব্যবহারের ফলে যকৃত সমস্যা হয়েছে এমন রোগীদের অধিকাংশ ক্ষেত্রে মারাত্মক তন্ত্রীয় সমস্যা ছিল এবং টারবিনাফিন হেতু তা নিশ্চিত নয়। সক্রিয় অথবা দীর্ঘমেয়াদী যকৃতি রোগীদের ক্ষেত্রে যকৃতীয় সমস্যা এবং অথবা ইহার পরবর্তী ফলাফল আরও খারাপ হতে পারে। যকৃতের সমস্যার কোনো বায়োকেমিক্যাল অথবা ক্লিনিক্যাল প্রমাণ পাওয়া গেলে তৎক্ষণাৎ টারবিনাফিন চিকিৎসা বন্ধ করা উচিত। বিক্ষিপ্তভাবে কিছু মারাত্মক ত্বকীয় বিক্রিয়ার যেমন স্টিভেন জনসন সিন্ড্রোম এবং টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস বিবরণ পাওয়া গেছে। যদি ক্রমবর্ধমান ত্বকীয় ব্যাস দেখা দেয় সেক্ষেত্রে চিকিৎসা বন্ধ করতে হবে। লিভার বা যকৃত রোগীদের টেলফিন ট্যাবলেট খাওয়া যাবে কি? দীর্ঘমেয়াদী অথবা সক্রিয় যকৃতীয় রোগীদের ক্ষেত্রে এই ট্যাবলেট খাওয়া যাবে না। ইহা ব্যবহারের পূর্বে রোগীর পূর্ববর্তী যকৃত বা লিভারের সমস্যা আছে কিনা তা পরীক্ষা করা উচিত। পূর্ববর্তী যকৃত সমস্যাযুক্ত রোগীদের ও পূর্ববর্তী যকৃত সমস্যা ব্যতীত রোগীদের হেপাটোটক্সিসিটি হতে পারে। টেলফিন ট্যাবলেট খাওয়া শুরু করার পূর্বে কোনো পরীক্ষা করতে হবে কি? এই ট্যাবলেট গ্রহণের পূর্বে সকল রোগীর সিরাম ট্রান্সঅ্যামাইনেজ ALT এবং AST পরীক্ষার পরামর্শ রয়েছে। প্রেগন্যান্সি বা গর্ভাবস্থায় টেলফিন ট্যাবলেট খাওয়া যাবে কি? গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সম্পূর্ণ তথ্য নেই। যেহেতু প্রাণীদের তথ্য মানুষের ক্ষেত্রে সকল সময়ে প্রযোজ্য নয় এবং গর্ভকালীন সময় শেষ না হওয়া পর্যন্ত অনিকোমাইকোসিস এর চিকিৎসা বন্ধ রাখতে হয়, সেহেতু গর্ভকালীন সময়ে এই ওষুধ দিয়ে চিকিৎসা নির্দেশিত নয়। শিশুকে স্তন্যদানকালীন সময়ে টেলফিন ট্যাবলেট খাওয়া যাবে কি? মুখে সেবনের পর দুগ্ধদানকারী মায়েদের শরীর থেকে ইহা মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, ফলে মায়ের বুকের দুধ খাওয়ার সময় শিশুর শরীরে ইহা প্রবেশ করে, ফলে দুগ্ধদানকারী মায়েদের এই ওষুধ দিয়ে চিকিৎসা নির্দেশিত নয়। আমার বাচ্চাকে টেলফিন ট্যাবলেট খাওয়াতে পারব কি? বাচ্চা বা শিশুদের ক্ষেত্রে এই ট্যাবলেট ব্যবহারের নিরাপত্তা এবং কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত হয়নি। আমার বৃদ্ধ বাবাকে টেলফিন ট্যাবলেট খাওয়ালে তার কোনো ক্ষতি হবে কি? অধিক বয়স্ক রোগীদের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক রোগীদের থেকে ভিন্ন মাত্রার প্রয়োজন আছে অথবা ভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। টেলফিন ট্যাবলেট অতিরিক্ত ব্যবহার করলে কি করবেন? এক্ষেত্রে ডাক্তার দেখান বা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন বা 1623 নম্বরে ফোন করে তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নিন। কিভাবে টেলফিন ট্যাবলেট সংরক্ষণ করবেন? ইহা শুকনো জায়গায় 30 ডিগ্রি তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। আলো ও আর্দ্রতা থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। টেলফিন ট্যাবলেটের দাম কত? প্রতিটি 250 মিলিগ্রাম টেলফিন ট্যাবলেটের বর্তমান দাম 50 টাকা। দামাদামি করলে ফার্মেসি ভেদে 5-10% কমিশন পাওয়া যায়। মেয়াদ উত্তীর্ণ কোনো ঔষধ ক্রয় করবেন না। টেলফিন ট্যাবলেটের সমজাতীয় অন্যান্য ঔষধ কোনগুলো? এই ট্যাবলেট বা টারবিনাফিন গ্রুপের সমজাতীয় ঔষধসমূহ হচ্ছে এক্সফিন, মাইকোফ্রি, টার্বিকিল, টেলফিন, টার্বিন, টার্বিনক্স, টার্বিফিন, টার্বিম্যাক্স, স্কিনাবিন, মাইকোফিন, টার্বেক্স, ইনফার্ড। ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্টস করুন। নিয়মিত ঔষধের খবর পেতে ইউটিউবে ঔষধের খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ঔষধের খবর পেজটি ফলো করুন। পরবর্তী ঔষধের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।